Hey guys, good morning. This is Biplab and welcome back to my channel, Daijin Story. এখন বাজে সকাল 9:30টা। আমাদের গাড়িতে অ্যাকচুয়ালি ওঠার কথা ছিল 9:30টায়। আমরা এখান থেকে বেরোবো। এখনো ব্রেকফাস্ট হয়নি। তাই সবাই উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর আমরা ব্রেকফাস্ট করে গাড়িতে লাগেজ তুলবো। আজকে আমাদের নতুন গাড়ি। কালকে রাতের আমাদের একটা অদ্ভুত ধরনের এক্সপেরিয়েন্স হয়েছে। কাল রাতে আমরা ঘুমিয়েছি কটা 12:30টার দিকে। 12:30টায় ঘুমানোর পর অদ্ভুত একটা প্রাণী। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম হোটেলের ফার্স্ট ফ্লোরের রুমে। গ্রাউন্ড ফ্লোরে কোথাও একটা ওই প্রাণীটা ওই দেবের ওই সিনেমার মতো তিন পায়ের প্রাণী কাল এসে এত বিকট চিৎকার করছে, ঘা ঘা করে চিৎকার করছে। মানে ষাঁড়ের থেকেও যে বিকট আওয়াজটা হয়, তার সঙ্গে কুকুর আবার জুড়ে গেছে। কুকুর আর সেই প্রাণীটা, আমরা প্রাণীটা খোঁজার চেষ্টা করেছি, মালটা কি বুঝতেই পারলাম না। তুই বুঝতে পেরেছিলে? তুমি না, আমি অভিনব তো দুবার রাতে উঠেছিল প্রাণীটা কি এটা বোঝার জন্য, কিন্তু বুঝতে পারিনি এখন। সব বের উঠিয়ে দেখে নিছো? হ্যাঁ, সব ঠিক আছে। আমি নিচে, আমরা এখন বেরোবো। আজকে আমাদের খুব এক্সাইটিং জার্নি, লে টু নিপুরা ভ্যালি। ড্রাইভার চলে এসেছে মনে হয়। আমাদের সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করে এখনই বেরোতে হবে। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যো ভি হ্যায় আপ আইয়ে, হম ব্রেকফাস্ট কর রহে হ্যায়, হম নিকাল লেঙ্গে। ভাইয়া ব্রেকফাস্ট রেডি হো গয়া? ব্রেকফাস্ট তো রেডি হো গয়া ব্রাদার। আচ্ছা, ব্রেকফাস্টে কি আছে? লুচি চালা। লুচি, এটাই কি আছে? ও, এটা ব্রেডও আছে। কখন খেতে ব্রেকফাস্ট? ঠিকঠাক, ঠান্ডা হয়ে গেছে লুচিগুলো। লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে, চালাটা ঠিক আছে টেস্টে। এতদিন ব্রেকফাস্ট আলু পরাঠার উপর চলছিল, আজকে ফার্স্ট লুচি আর চানা। আমাদের ফুড মিনিস্টার আমাদের খাবার টাবার কিন্তু সব তুলে নিচ্ছে। কেক, জলের বোতল, বিস্কুট, যা যা রকম লাগে। আমাদের কিন্তু দুদিন আর কোনো খাবার পাওয়ার সিট নেই, ঠিক আছে? হ্যাঁ, আজকে বেশি করে তুলে রাখবো। হ্যাঁ, আমাদের গোলা বারুদ সব রাখবে, আমাদের যুদ্ধ অনেকদিন চলল। হ্যাঁ, কার্গিল যাওয়ার পর্যন্ত আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার রাস্তা এখন পাওয়া যায় না। নাজিব, আপনার নাম? হ্যাঁ, বিপ্লব। ইয়ো ইয়ো, আমাদের জার্নি স্টার্টেড টু নুব্রা ভ্যালি। ইয়ো, এখন বাজে সকাল 10:00। লে থেকে আমরা বেরোচ্ছি, লে মার্কেট থেকে। অলমোস্ট 5 ঘন্টা লাগবে নুব্রা ভ্যালি। ভাইয়া, উসকে অন্দর মে সাইট সিন ভি করেঙ্গে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, ক্যা ক্যা সাইট সিন কা জাগা হ্যায়? সাইট সিন আরটি ভি, রাফটিং ভি হ্যায়, ফির মনাস্ট্রি, স্যান্ড ডিউনস, ক্যামেল সাফারি। ছটা জলের বোতল নিবি? ছটা নিবি, ছটা জলের বোতল নিবি, আর আর বিস্কিট একটা ক্রিম, আর বাদ বাকি দুটো এমনি নিয়ে নে। মিস্টার, আজকে কি কি খাবার তোলা হলো আমাদের? চলবে তো 3 দিনের ব্যাকআপ? 3 দিনের ব্যাকআপ চলবে কিনা জানি না, 2 দিনের ব্যাকআপ আছে। আচ্ছা, ছটা জল। আচ্ছা, তার প্রচুর বিস্কিট, কেক, রসদ তুলে নেওয়া হয়েছে। রসদ, গোলা বারুদ চলে যাবে তো? হ্যাঁ চলে যাবে। বুঝতেই পারছি না যে লাদাখে আছি, টেম্পারেচার ভেবেছিলাম কোথায় মাইনাসে থাকবে, তো এখানে আছি দেখছি কিছুই নেই, একটা পাতলা জ্যাকেটও গায়ে রাখা যাচ্ছে না। লে টাউন থেকে বেরিয়ে আমরা কন্টিনিউয়াস উপরের দিকে উঠতে আছি। এখন অ্যারাউন্ড 16,000 ফিটে আছি। খারদুংলা এখান থেকে অ্যারাউন্ড 17 কিলোমিটার। খারদুংলা যাওয়ার পথে একটা জায়গায় দেখছি কয়েকটা বাইসাইকেলের গ্রুপ। মানে ভাবতে পারছো ওরা ওই বাইসাইকেল চালিয়ে 18,000 ফিট উপরে উঠবে? এই খারদুংলার টপে এত টুরিস্ট এসছে, এখানে ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছে আমাদের। ভাবছিলাম খারদুংলার ওই টপে যাব, বাট এখানেই ব্রিদিং প্রবলেম হচ্ছে, তো আমরা রিস্ক নেব না, এখানেই ঘোরাঘুরি করে দেন গাড়িতে আবার উঠে চলে যাবো। বেশি টাইম লাগানো যাবে না, এখন অলমোস্ট 15 মিনিট এখানে আছি। একজনের মাথায় একটু চক্কর দিয়েছে, তো আমরা বেশিক্ষণ ওয়েট করবো না। খারদুংলা থেকে আমরা এখন বেরোবো, তো সবার শরীর কেমন আছে? শরীর ঠিক আছে? কোনো ব্রিদিং প্রবলেম? না, অক্সিজেন লেভেল নিয়ে খুব একটা প্রবলেম হচ্ছে। কালকে যেটা প্রবলেম হয়েছিল সেকেন্ড হাইয়েস্ট পাসে, আজকে ওটা খুব একটা হয়নি আমাদের, আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। খারদুংলা পাস থেকে নিচে নেমে একটা ধাবাতে দাঁড়িয়েছি। এখানে আগে আমরা চা খাবো, আর যার যা টয়লেট করা আছে করে নেবে। তারপর এখানে একটা ছোট্ট নদী আছে, ওই নদীতে যাব। আমরা বাঙালি ধাবাতে যাব। আই থিঙ্ক স্পেলিংটা ভুল করেছে, এইটা মিসিং আছে। চলো, ওকে।
हाँ जी क्या मिलेगा? मिगी मिलेगा, मिगी मिलेगा, चौमिन मिलेगा, वेस्ट थुक्पा मिलेगा। अच्छा चाय मिलेगा ना? चाय मिलेगा, चाय कॉफी लेमन टी। पहले चाय दे दिए, छह चाय, छह चाय। किसी को कुछ कॉफी चाहिए? कॉफी फर्स्ट छह चाय दे दीजिए, गर्मा गर्म चाय। छह বাজে দুপুর আড়াইটা, আমরা নুব্রা যাওয়ার পথে একটা রাফটিং পয়েন্টে দাঁড়িয়েছি। এখানে লাঞ্চও করে নেব, আর যারা যারা রাফটিং করতে চায় তারা রাফটিংও করে নিতে পারবে। এই রাফটিং পয়েন্টের নাম কি? এই জায়গাটার নাম খালসা। আচ্ছা 8 কিলোমিটার অন্য গ্রুপের সঙ্গে একটাই চলে যাচ্ছি, ওটা 1200 টাকা চার্জ করবে। চলে যা তাহলে। আর ক্যামেরা কি নিচ্ছিস, কোনো এক্সট্রা ক্যামেরা? না না ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না বলে। না না মানে ওদের যে অ্যাকশন ক্যামেরা থাকে না ভিডিও ফুটেজ জন্য। হ্যাঁ भैया तो वीडियो के लिए क्या क्या प्राइस है? गाइड के पास कैमरा होता है गोप्रो। हाँ। अच्छा गोप्रो। हाँ। उसका अलग से चार्ज होता है। कितना कितना क्या चार्ज होता है? तो आप जितने भी लोग रहेगा ना उसको डिवाइड खुद बताएगा स्टार्टिंग पॉइंट पे। वो कब तक मिलेगा वो फुटेज? तो जैसे रातिंग फिनिश हो जाएगा वो। अच्छा एखान गाड़ी को नहीं जाए कौ स्टार्टिंग पॉइंट पे। আমরা সবাই খুবই ভীতু, আমরা রাফটিং করছি না, ও একাই রাফটিং করছে। রে পুরো রেডি তো? হাউ ইজ দ্য জোস? হাউ ইজ দ্য জোস? That I cannot explain. You want something different, but I don't want to change. Slowly but surely, you began to fade. Things were finally changing, and I was not afraid. तो इधर से और कितना टाइम लगेगा हमारा घूमने? और बाकी क्या है? मोनेस्ट्री है, मोनेस्ट्री है। अच्छा उसके बाद? उसके बाद ये पहले आएगा, ये पहले। हाँ अच्छा एटीबी, एटीबी आएगा। अच्छा जिसमें राइड करना है। हाँ हाँ। तो उसके पहले मोनेस्ट्री के पहले ही? हाँ हाँ। अरे उसके बाद मोनेस्ट्री के बाद और क्या है? एटीबी के बाद आएगा मोनेस्ट्री, मोनेस्ट्री के बाद आएगा सेंट जॉन्स। अच्छा और एक आप बोल रहे थे ना कोई गाँव है वो है उंदर। अच्छा वो जाना है ना? हाँ उधर तो नेक्स्ट है ना। अच्छा हम लोग टाइम के अंदर है ना? हाँ टाइम के अंदर। চালাতেও দেবে এবং একজনের সঙ্গে আর একজন টুয়েলভ বসতে পারে, আর সঙ্গে রাইডে থাকবে।
ট্রেনার বা গাইড ওরা থাকবে সঙ্গে, যদি কোথাও কন্ট্রোল করে যে কন্ট্রোলের বাইরে চলে যায় তো হেল্প করবে। এটিপি রাইট, বসো বসো, চলো রেডি, আমি বেজানো বসবো, দাঁড়াও। কভার করার পরে আমরা ডিসকিট ভ্যালি, ডিসকিট ভিলেজ ওখানে যাব। দিস্কিট ভিলেজ।
यही तो है ना, यही तो लग रहा है। ये बोर्ड भी नहीं है ना इसमें। हाँ हाँ पूछ लेते हैं। हाँ ठीक है पूछे कि उसके बाद ये हो गया ना आपका शायद जुलाई में प्रोग्राम बना था, जुलाई में सेकंड जुलाई में प्लान बना था, अचानक लॉकडाउन आ गया। आपका डायरी में बिबला साहू जुलाई में भी लिखा है, सप्टेम्बर भी लिखा है, अगस्त में भी लिखा है, जबरदस्त है मेरे को। রাতে তো বেশ চরমই লাগছে, জানি না সকালে কেমন লাগবে। সকালেতে চারদিকে গার্ডেন আছে, সেটাও দেখতে পাবো। এখন ফাইনালি আমাদের জন্য রুম দিচ্ছে। দুবার ক্যান্সেল হওয়ার পর ওরা ভেবেই নিয়েছিল হয়তো এবারে আমরা আসবোই না, কারণ দুবার আমাদের ক্যান্সেল হয়েছে। 2020-তে একবার হয়েছে, 21-এর জুলাই মাসেও একবার ক্যান্সেল হয়েছে আমাদের। পুরিয়ে বাবা, পুরো রাজার প্যালেস, অসাধারণ ব্যাপার। এরকম আমি কোনো ক্যাম্পে থাকিনি, আজ অবধি আমি বেশ কয়েকটা ক্যাম্পে থেকেছি, এইরকম আমি কোথাও থাকি। বাথরুমটা দেখিনি একটু, বাথরুমটা দেখি। ওরে বাবা, বাথরুম এখানে টাইলস ক্যাম্পের মধ্যে। ওখান থেকে সেই আমাদের পাথর, ওই ক্যাম্পটা কোথায় ছিল, জিসপাতে, ওখান থেকে চিপস ছিল নিচে। বাথরুমটা তো সেরা। শান্তি, অল অ্যারেঞ্জমেন্ট ডান, হ্যাভ এ রিল্যাক্স